আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবার আল্লাহ রহমত করছে এই যে অনেক মেঘ লেগেছে কি বাবা হয় তো আমি তো আছি মাম্মাম তো আছে এই যে বৃষ্টি পড়ছে দেখো তো বেশি জোরে বৃষ্টি হচ্ছে না মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে হয়তো বা পরে জোরে আসতে পারে মনে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান মায়ের হাতে রান্না কার না খেতে ভালো লাগে তো আমার আম্মু আজকে মুরগির মাংস রান্না করছে মানে ব্রয়লার মুরগির মাংস আর আম্মুর হাতে তো ব্রয়লার মুরগির মাংস খুবই ভালো লাগে খেতে এমনিতেই রান্নাটাও ভালো হয় আম্মুর তারপরে মাটি চুলায় রান্না করে এই জন্য আর খেতে খুবই ভালো লাগে আর আমরা কিন্তু মুরগির পাও খাই অনেকে ঠ্যাং বলে এই পাওটা অনেকে খায় না মানে ঠ্যাংটা অনেকে খায় না তবে আমরা খাই মুরগির পা পাটা আমাদের খুব ভালো লাগে তো যাই হোক দেখেন ঝোলটা অনেক ঘন হয়েছে আর তরকারিটা পুরো লাল টকটাকা হয়ে গেছে দেখতেই খুবই ভালো লাগছে তো আমার আম্মু এখন ভাজনা জিরা মানে জিরা ভাজনার গুঁড়া জিরা ভাজার গুঁড়া দিয়ে দিল যেটা ভাজা জিরার গুঁড়া বলে আর কি আমি এখন দুই পিস মাংস টেস্ট করব তো আসলে খেতে খুবই ভালো হয়েছিলো এমনিতে আম্মুর রান্না অনেক ভালো হয় তো আজকের রান্নাটাও খুবই ভালো হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিয়ে হলে তো নাচ গান হবেই তো পাশের বাড়ির এক ছোটো বোনের বিয়ে হচ্ছে এর আগে আপনাদেরকে বলেছি একজন শাস্ত্রে আসছিল তার চাস্ত বোনের তো তারই হচ্ছে কনের চাষ্ত বোন নাচ করতেছে ওর নাচটা আসলে খুবই সুন্দর হয়েছিল আর ওই এমনি আসলে অনেক সুন্দর নাচ পারে তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি সে অনেক স্লিম এই জন্য নাচতে খুবই ভালো পারে তো গানটা শেয়ার করলাম না গানটা শেয়ার করলে হয়তো বা কপিরাইট দিতে পারে এই জন্য শেয়ার করা হলো না গরমের সময় পানি নাটতে কান্না ভালো লাগে বিশেষ করে ঠান্ডা পানি তো আম্মু এখানে গামলার মধ্যে পানি রেখে দিয়েছে তো আমি হাত দিয়ে এরকম করতেছি আমার খুবই ভালো লাগছে আর অনেক গরম পড়তেছে এটা তো আমরা সবাই জানি মনে হয় সবসময় পানির মধ্যে হাত দিয়ে রাখি